প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সিরাজগঞ্জের ইলিয়ট ব্রিজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আমি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়িতে যাব, ইসমাইল হোসেন সিরাজি সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই সিরাজগঞ্জ শহরের দেখাবো। যদিও ছোট্ট একটা শহর, তারপরেও আমার সঙ্গে থাকবেন। সিরাজগঞ্জ শহরে এসেছেন, অথচ ইলিয়ট ব্রিজে বসে আড্ডা দেন এমন লোক খুঁজে পাওয়া একেবারেই মুশকিল। নামে ইলিয়ট ব্রিজ হলেও এই ব্রিজটি বড়পুল নামে অধিকজনের কাছে পরিচিত, যা সিরাজগঞ্জের মতো একটা মফস্বল শহরে বিনোদন কেন্দ্র অনেকটা অভাব মিটিয়ে আসছে প্রায় শত বছর ধরে। যমুনা যখন ভরা যৌবন, তখন কাটাখালী ছিল খরচেতা, ফলে সিরাজগঞ্জ শহর দুই অংশে বিভক্ত ছিল। স্থানীয় লোকজন দুই অংশকে কাটাখালীর এপার ও ওপার নাম দিয়েছিলেন, কিন্তু দুই অংশের মধ্যে যাতায়াতের খুবই সমস্যা ছিল, যার ফলে দুই পারের মধ্যে সংযোগ স্থাপনের একটি সেতুর প্রয়োজন ছিল। 1892 সালে সিরাজগঞ্জের তৎকালীন সাব ডিভিশনাল অফিসার SD ছিলেন বিস্টন বেল। তিনি সিরাজগঞ্জ শহরকে ভালোভাবে দেখা যায় এমন একটি সেতুর পরিকল্পনা করেন। সেই তার লক্ষ্যে ছিল কাটাখালীর দুপাড়কে জুড়ে দেওয়ার মধ্যে যাতায়াতের সমস্যার নিরসন। নিজের চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি শহরের বড় বড় ব্যবসায়ীদের নিয়ে বসলেন, সবাই তার পরিকল্পনার সমর্থন করেন। এরপর তাদের নিয়ে কমিটি গঠন শুরু হলো, অর্থ সংগ্রহ, জেলা বোর্ড থেকে 1500 টাকা অনুদান সংগ্রহ করা হলো, আর ব্যবসায়ীদের নিয়ে ঘুরে কমিটির সদস্য নিজেদের সাধ্যমতো অনুদান প্রদান করলেন। এরপর শুরু হলো সেতুর নির্মাণ কাজ। 1892 সালে 6ই আগস্ট ছোট সাল আলফ্রেড ইলিয়ট সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেতু নির্মাণের দায়িত্বে ছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার স্টুয়ার্ট হার্টল্যান্ড। তার নকশায় সেই সময়ে 4500 টাকায় সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ হয় 1895 সালে। আলফ্রেড ইলিয়টের নামানুসারে ব্রিজটির নাম রাখা হয় ইলিয়ট ব্রিজ। তবে বর্তমান স্থানীয় একে বড় পুল বলে ডাকেন, কেন শহরে কাঠের পুল নামে একটি কংক্রিটের ব্রিজ থাকলে তা বড় পুলের চেয়ে বড় নয়। আপনার একটা সিনেমা হল দেখছেন, এইটা অনেক পুরাতন একটা সিনেমা হল, যদিও করোনাকালীন হওয়ার কারণে সিনেমা হলটি বর্তমানে বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ। আমি কলেজ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতাম, ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট করোনাকালীন বা ঈদের ছুটি, জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যে কারণে ভেতরে যাওয়া সম্ভব হলো না। আমি এখন সিরাজগঞ্জ জেলার ইতিহাস সম্পর্কে আপনাদের তুলে ধরতে চাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের মূল কেন্দ্রে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শহীদ মিনার, 0 পয়েন্ট বলা যায় পাশে, এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন। 1885 সালে পাবনা জেলার অধীনে সিরাজগঞ্জ একটি মহকুমা গঠিত হয়। এবং 1984 সালে মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। জেলায় 9টি উপজেলার মধ্যে উল্লাপাড়া সর্ববৃহৎ জেলা, 414 বর্গ কিলোমিটার, এবং সবচেয়ে ছোট উপজেলা কামারখন্দ, 91.61 বর্গ কিলোমিটার। পুরো শহরকে আপনারা দেখে নিচ্ছেন, আমি ড্রোন ফুটেজ নিয়েছি, যদিও প্রচণ্ড বাতাস এবং মেঘের কারণে ফুটেজটা অত ভালোভাবে নেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বঙ্গবন্ধু যমুনা সেতু এবং সিরাজগঞ্জ সড়ক বাঁধের অপূর্ব সুন্দর জেলাকে
পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতি এনে দিয়েছে। আমি যদিও চায়নাবাদকে নিয়ে আর একটা আলাদা ভিডিও বানাবো। সামনের দিকে এগিয়ে চলছি, দেখি কোথায় যাওয়া যায়। সিরাজগঞ্জলে ইতিহাস থেকে জানা যায়, বেলকুচি থানে সিরাজগঞ্জ জেলার সিরাজউদ্দিন চৌধুরী নামক একজন ভূস্বামী বা জমিদার ছিলেন। তিনি তার নিজ মহলে একটি গঞ্জ স্থাপন করেন, তার নাম অনুসারে নাম হয় সিরাজগঞ্জ। কিন্তু এটি ততটা প্রসিদ্ধ লাভ করেনি। যমুনা নদীর ভাঙনের ফলে ক্রমে তার নদী গর্ভে বিলীন হয়, ক্রমশ উত্তর দিকে সরে যায়। সে সময় সিরাজউদ্দিন চৌধুরী 1809 সালের দিকে খয়রাতি মহল ডুবে জমিদারি সেরেস্তায় লিখিত ভূতের দিয়া নাম হয়। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থান রূপে বিশেষ সহায়ক মনে করে থাকেন। এই সময় তার নামকরণের সিরাজগঞ্জ স্থানটি পুনরায় নদী ভাঙ্গনে বিলীন হয়। তিনি ভূতের দিয়ার মৌজাকে নতুনভাবে সিরাজগঞ্জ নামে নাম করেন, ফলে ভূতের দিয়ার মৌজে সিরাজগঞ্জ নামে স্থায়ী রূপ লাভ করে। এই শহরের অন্যতম সমস্যা নদী ভাঙ্গন, যে কারণে সিরাজগঞ্জ বাঁধ রক্ষা বা চায়না বাঁধ তৈরি করা হয়েছে, যাতে একটু হলেও শহরটি রক্ষা পাচ্ছে। সিরাজগঞ্জ জেলা পানিতে আধান শিরিদ্বয় ও তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তাছাড়া এ জেলায় বঙ্গবন্ধু যমুনা সেতু ও শাহজাদপুরের মিলভিটা, যেটা দেশের মানুষের চাহিদা পূরণ করে থাকে। অত্র জেলার প্রখ্যাত ব্যক্তিগণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ভিডিওর শেষে আপনারা হামিদ খান ভাসানীর বাড়ি এবং তত্ত্ব সম্পর্কে জানেন। ইসমাইল হোসেন সিরাজি, ওনার বাড়িতে আমি যাব। মাওলানা আব্দুল রশিদ তর্কবিক্স, মনসুর আলী, জাতীয় চার নেতার একজন, মোহাম্মদ নাসিম, আব্দুল লতিফ মির্জা, গাজী আতাউর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান, ডাক্তার আব্দুল আল মতি শরীফুদ্দিন, কবি মহাদেব শাহ, ফজলে নোহানি, সুচিত্রা সেন, যাদব চন্দ্র চক্রবর্তী, মোহাম্মদ নজিবুর রহমান, বাপ্পি লাহিড়ি, জাহিদ হাসান এই জেলার অন্যতম। আপনারা দেখছেন সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন, মনে হচ্ছে ভূতের কোনো ভৌতিক কোনো একটা জায়গা আর কি। একদম মরা মরা ভাব, দেখে একদম ভালো লাগেনি। আমি কর্তৃপক্ষের কাছে বলবো যে এটার যেন উন্নতি সাধন করা হয়। আমি এখন অবস্থান করছি, এটা দেখছেন আপনারা, হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির বাড়ি, এবং মূলত এইটা মাজার রূপে পরিণত হয়েছে। এখানে ঢুকে আমাকে সবচেয়ে অবাক লেগেছে, এখানে একজন লোক হেরোইন সেবন করতেছিল এবং বাড়িটা খোলা, ইজিলি ঢুকতে পারছিল। এটা হয়তো বা তাদের পিতামহের কবর, সঠিক কোনো তথ্য লেখা নেই। ভেতরে আর একটা কবর আছে, আমি সেদিকেও যাব। তবে এই বাড়িটাও প্রত্নতত্ত্ব অধিদপ্তরে এনে সংস্কার করে উন্নতি সাধন সম্ভব, যদি সরকারের সদিচ্ছা থাকে। দেখি ভেতরে প্রবেশ করি কি আছে দেখি, যদিও কোনো নিরাপত্তা নেই। আমি ঢুকেছি, দেখি যে পাশে একজন হিরোইন খাইতেছে। আপনার ভিডিও শেষে আমরা দেখবেন, ভিডিও শেষে বলতে একটু পরেই দেখবেন। এই কবরস্থান দেখতে পাচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। এই যে বাড়িটা, এখানে নাকি থাকে লোকজন, এখানে বললো, আমি মূলত রিক্সাওয়ালার কাছ থেকে শুনলাম। এই যে দেখুন, এই ভদ্রলোক হিরোইন সেবন করছে, কি একটা অবস্থা! এবং আমাকে পরে অনেক বকাবকি করে, পরবর্তীতে আমি বের হয়ে যাই এখান থেকে।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন মরহুম মাওলানা ভাসানীর পিতামাতার হাজি শরাফত আলী খানের ও মজিরুন বিবির ওনাদের কবরস্থান। আমি মূলত এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের মজলুম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর বাড়িতে আসছি। ওনার পৈতৃক বাড়ি আপনারা দেখছেন। ওনার একজন ওরস আছে, আমরা তার সঙ্গে কথা বলবো। ভেতরে আমি প্রবেশ করছি। এই সেই কুঠির দেখছেন, মূলত এখানেই সেই ঐতিহাসিক নেতা, এই মহান নেতা এখানে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা দেখছেন জোনার এই বাড়িটি। আমি এখন কথা বলবো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাগ্নির সঙ্গে। যদিও ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে ওনার সবটুকু কথা আমি মিউট করতে হয়েছে, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে, যে কারণে ওনার কথাটুকু মিউট করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে।